পুষ্কা স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন রেড রোডে রীতিমতন সমর্থকদের দৌড়ঝাঁপ হয়ে গেছে। ইন্ডিয়ার রেড রোডে নীল সমুদ্র আপনারা দেখতেই পাচ্ছেন, কত সমর্থক রেড রোড দিয়ে ছুটে ছুটে আসছে ইডেন গার্ডেন্সে ম্যাচ উপভোগ করার জন্য। আর সেই ভিজুয়াল সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি স্পট অন নিউজের ক্যামেরা থেকে। দেখতেই পাচ্ছেন সমর্থকের ভিড় সত্যি দেখার মতো, কেননা সব সমর্থকরা এখান দিয়ে আসছে ম্যাচ উপভোগ করার জন্য ইডেন গার্ডেন্সে ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচ। রেড রোডের পরিস্থিতিটা একবার আপনারা দেখুন, কত কত সমর্থকের ভিড়। আমরা যেমনটা জানি ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচ ইডেন গার্ডেন্সে, আর সেই ম্যাচ ঘিরে কিন্তু সমর্থকদের উত্তেজনা দেখার মতন, কেননা আজকে বিরাট কোহলির জন্মদিন আর সেই ম্যাচে সব সমর্থকেরা চাইছে বিরাট কোহলি সেঞ্চুরি। তবে দেখার বিষয়টাই থাকবে আজকের ম্যাচে কোন খেলোয়াড় দলের হয়ে বাজিমাত করতে পারে। সাউথ আফ্রিকা দুর্দান্ত ছন্দে রয়েছে, সাউথ আফ্রিকা আজকের অঘটন ঘটায় নাকি ভারতীয় দল তাদের জয়ের ধারা বজায় রাখে। এবারও বিভিন্ন আপডেটের জন্য আপনারা চোখ রাখুন স্পট অন নিউজে।